আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওমান সার্তে 45,000 বেশি প্রবাসী আবেদন করছে বাংলাদেশ দূতাবাস। করোনা মহামারীতে এই বছর ওমান ছেড়ে প্রায় 45,000 বেশি প্রবাসী নিজ দেশে ফেরত আসার জন্য আবেদন করছেন। গত 15 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করছেন প্রবাসীরা। দেশটি শ্রম মন্ত্রণালয় জানিয়েছে নিজ দেশে ফেরত যেতে এখন পর্যন্ত আবেদন করছেন প্রায় 45,715 জনের মতো। শ্রম মন্ত্রণালয়ের শ্রম কল্যাণ মহাপরিচালক সালাহ বিন সাইদি আল বাদি জানিয়েছেন, সংশোধনকালীন সময়ে জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যেতে ইচ্ছুক ব্যক্তিরা আউটপাসের মাধ্যমে স্থানীয়ভাবে দেশে ফেরত যেতে পারবেন। তাই যারা করোনা মহামারী স্থানীয়ভাবে নিজ দেশে ফেরত যেতে চান তাদের অবশ্যই এই সুযোগ গ্রহণ করা উচিত, কারণ এই সুযোগে জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবেন প্রবাসীরা। তিনি আরও বলেন, শ্রম মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে, তা হলো কোনো প্রবাসী কর্মক্ষেত্র যদি তাদের পদবি সংশোধন করতে চান, তাদের প্রতিবন্ধকতাগুলি দূর করতে চান, তাহলে তারা নিয়োগকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে তা করতে পারবেন। মন্ত্রণালয়ের নতুন এই সিদ্ধান্ত দেশের ওমানি নাগরিকদের কাজের ক্ষেত্রে বাড়িয়ে তুলবে, একই সাথে দেশের শ্রমবাজার ভারসাম্য তৈরি করবে বলে জানান তিনি। 10 দিন পরই ওমানে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যাগ। জানুয়ারি থেকে ওমানে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার। এই উপযোগী সিদ্ধান্তের ফলে ওমানের পরিবেশ ব্যাপকভাবে উপকৃত হবে বলে মনে করছেন দেশটি পরিবেশ কর্তৃপক্ষ। পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারে জনগণকে আগ্রহী করে তোলার চেষ্টা করে যাচ্ছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন কর্তৃপক্ষ। দেশটির পরিবেশবিদরা বলছেন, প্লাস্টিক ব্যাগ ব্যবহার পরিবেশ জন্য মারাত্মক ক্ষতিকর। এই ব্যাগ ব্যবহারের পরিবর্তে কাপড়, কাগজ বা ফাট তৈরি করে ব্যাগ ব্যবহার করা দরকার। তারা সাধারণত নাগরিকদের আহ্বান জানিয়েছেন প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে কাগজ, কাপড় ও ফাটের তৈরি ব্যাগ ব্যবহার করার জন্য। পরিবেশ কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে একক ব্যবহার প্লাস্টিক ব্যাগ গুলি দুই ধরনের, প্লাস্টিক থেকে তৈরি করা হয়, একটি হালকা এবং একটি ভারী। সাধারণত হালকা প্লাস্টিকের ব্যাগগুলো সহজে বাতাসে ভেসে থাকে, এই ব্যাগগুলোর পরিবেশ সহজে পৌঁছে যায় না। এই ধরনের ব্যাগ পরিবেশ পৌঁছে যেতে প্রায় 1,000 বছর সময় লাগতে পারে। সহজে এই ব্যাগ পৌঁছে না যাওয়ার কারণ, প্রতি বছর এই ব্যাগ 1 লক্ষের বেশি প্রজাতি পানি পাখি ক্ষতি করে থাকে। তো বন্ধুরা, এ ছিল আমার কাছে ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।